হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ক্লাস থ্রি। এখন আমি তোমাদের অঙ্ক ক্লাস নেব। এখন আমরা অঙ্কের অনুশীলন এই বইটা পড়ব। দেখো, তোমরা এই বইটা পেয়ে গেছ, অঙ্ক অনুশীলন। এই বইটা থেকে আজকে আমরা প্রথম ক্লাস স্টার্ট করব। আমরা অঙ্ক অনুশীলনে পেজ নাম্বার 17 এইটা আগে শুরু করব। দেখো, প্রশ্নপত্র 2, এখানে বেশ কিছু শর্ট কোশ্চেন, অর্থাৎ শূন্যস্থান, এই ধরনের প্রশ্ন আছে, এগুলো আমরা শুরু করব। তোমাদের বলি যে আমরা এই অঙ্কের ক্ষেত্রে নাম্বারগুলো ইংলিশে লিখব, ঠিক আছে? এটা তোমরা বাড়িতে আস্তে আস্তে অভ্যাস করবে, তাহলে তোমাদের অনেকটাই সুবিধা হবে। তাহলে আমরা শুরু করছি। প্রথমে দেখো, প্রশ্নপত্র 2, একের ক খ গ ঘ ঙ পাঁচটা অশূন্য স্থান আছে, তাহলে পাঁচটাতে আমরা শুরু করি। প্রথম অঙ্ক আছে একের ক, এক টাকা সমান সমান কত পয়সা? এক টাকা সমান সমান কত পয়সা? তাহলে এক টাকা আমরা জানি 1 টাকায় 100 পয়সা, 100। দেখো, আমি সংখ্যাগুলো কিন্তু ইংলিশে করছি, ঠিক আছে? এরপরে পরের অঙ্কে চলে যাচ্ছি খ, 5 টাকা। 5 টাকা সমান সমান কত পয়সা? পাঁচ টাকার ক্ষেত্রেও আমরা, তোমরা ক্লাস 3 টাকা পয়সায় অঙ্ক করেছো, সুতরাং ক্লাস 2 তোমরা জানো যে টাকা থেকে যখন পয়সায় করব তখন 100 দিয়ে গুণ করতে হবে। তার মানে 5 টাকা মানে 5 × 100, 100 এর কারণ কি, যেহেতু 1 টাকা সমান সমান 100 পয়সা, তাই জন্য 5 × 100, এই 100 পয়সাটাকে আমরা নিচ্ছি, অর্থাৎ 500। তাহলে এটা হচ্ছে আমাদের 500। এরপর গ, 5 টাকা 57 পয়সা, 5 টাকা 57 পয়সা সমান সমান কত পয়সা? ঠিক একইভাবে 5 টাকা 57 পয়সা সমান সমান কত পয়সা? ঠিক আগের মতনই 5 টাকাকে আমরা কি করব, 100 দিয়ে গুণ করব এবং পয়সাটাকে যোগ করব। তাহলে 500 + 57, তাহলে আমাদের হচ্ছে 557, অর্থাৎ 557 পয়সা। দেখে নাও তোমরা অঙ্কটা, 557 পয়সা। এটা তোমরা রাফে করবে, এই জিনিসগুলো তোমাদের রাফের জন্য, রাফে এগুলো করে তোমরা উত্তরগুলো কিন্তু এই বক্সে করবে, ঠিক আছে? এটা রাফ ওয়ার্ক। এরপর ঘ, 7 টাকা 7 পয়সা সমান সমান কত পয়সা? ঠিক একইভাবে একই প্রসেসে আমরা যাব, 7 টাকা 7 পয়সা সমান সমান পয়সা। একই প্রসেস, 7 × 100 + 7, তোমরা 7 পয়সাটাকে 07 ও লিখতে পারো। তাহলে হলো 707 পয়সা। বোর্ডটা দেখে নাও ভালো করে। এরপরে লাস্টের যে অঙ্কটা আছে একের দাগে, 779 পয়সা, এটা
দেখো পয়সায় কড়াই আছে, এটাকে আমরা টাকায় বা পয়সায় করবো, টাকা পয়সায় ভাগ করবো। এটা হলো 7 টাকা 79 পয়সা, কারণ পয়সা প্রথম ডান দিক থেকে আমাদের পয়সার ঘর, দুটো ঘর পয়সার ঘর, বাকি গুলো টাকার ঘর, তাই তো? ডান দিক থেকে সবসময় আমাদের দুটো ঘর, প্রথম দুটো ঘর পয়সার ঘর হয়, তারপর টাকার ঘর। তাহলে 7 টাকা 79 পয়সা, এইটাকে, এই পদ্ধতিটাকে তোমরা 100 দিয়ে ভাগ করলেও কিন্তু এই একই রকম উত্তর বেরোবে। দেখা যাক, আমরা যদি 100 দিয়ে এটাকে ভাগ করি, 700, অর্থাৎ এইটা পয়সা পড়ে রইল আর এটা টাকা। প্রত্যেকে বোর্ড দেখে এটা লিখে নাও। আর তোমাদের বলি যে যেহেতু 3টে অঙ্ক খাতা আছে, একটা অঙ্ক খাতা অঙ্ক অনুশীলনের জন্য কিন্তু আলাদা রাখবে। সেই খাতায় অনুশীলনের দিন যে ক্লাসগুলো হবে, সেই ক্লাসগুলো অনুশীলনের অঙ্কগুলো সেই খাতায় করবে। দেখে নাও বোর্ড। এরপর আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। এরপরে দেখো 2 নম্বর, শূন্য স্থান পূরণ করো। এখানে শূন্য স্থান গুলো আমরা শুরু করি। ৯৮, তারপরে দেখো খোপ আছে, একটা বক্স আছে, তারপরে আবার একটা বক্স আছে, তারপরে 101, তারপরে আবার একটা বক্স আছে। এখানে আমরা পরপর দেখতে পাচ্ছি 98, 99, 100, 101 and 102, অর্থাৎ পরপর সংখ্যাগুলো বসে যাচ্ছে। নেক্সট অঙ্ক খ, এখানে বক্সগুলো আমরা আগে সাজিয়ে নিই। দেখো পরের অঙ্ক, আচ্ছা এই অঙ্কটা দেখো একটু আলাদা। দেখো 68 মানে 68 আর 78, এই দুটো মধ্যে একটা পার্থক্য আছে, অর্থাৎ এই দুটো সংখ্যার মধ্যে পার্থক্য হলো 10 ঘর। এই দুটো সংখ্যার মধ্যে 10 ঘরের পার্থক্য। আমরা আগে থেকে যেমন সব পরপর পেয়েছিলাম, এটা কিন্তু পার্থক্য আছে, দুটো সংখ্যার মধ্যে 10 ঘরের পার্থক্য, অর্থাৎ এই তার মানে আমাদের প্রত্যেকটা ঘরের সঙ্গে 10-এর পার্থক্য বা 10-এর অন্তর থাকতে হবে। তার মানে 68-এর যে আগে, অর্থাৎ 68-এর যে আগে, সেটা কিন্তু 10 ঘর কম হবে। প্রত্যেকটা সংখ্যার সঙ্গে পার্থক্য হচ্ছে 10 ঘর, তাহলে এখানে 68 তার থেকে 10 ঘর যদি কম হয়, তাহলে আমাদের কত হচ্ছে 58 বা 58। তাহলে এখানে আমরা 58 বসালাম। তারপর দেখো 58 থেকে ঠিক 10 ঘর পরে 68, 68 ঠিক 10 ঘর পরে 78। এবার 78-এর থেকে আমার 10 ঘর পরে, এবার এটা যেমন যেহেতু আমার কম, তাই আমরা বিয়োগ করেছিলাম, কারণ 68 থেকে 10 ঘর কম হতে হবে, কারণ আগের সংখ্যা। এবার 78-এর থেকে কিন্তু 10 ঘর পরে হতে হবে, অর্থাৎ পরের সংখ্যা, সেক্ষেত্রে আমরা যোগ করব। 78-এর সাথে আমরা যদি 10 যোগ করি, বেরোবে 88, অর্থাৎ 88। তার মানে এই দুটো জিনিস কিন্তু আমাদের নতুন হলো। একটা হচ্ছে দেখলাম যে আমরা আগের সংখ্যায় যখন যাব, 10 ঘর আগের সংখ্যায় যখন যাচ্ছি, তখন সেটা বিয়োগে করছি, এবং 10 ঘর পরে যখন যাচ্ছি, তখন 10টাকে আমরা যোগ করলাম। আবার দেখো 88 থেকে 98 যদি বিয়োগ করা হয়, তাহলে কিন্তু 10 ঘরের পার্থক্যই থাকবে, অর্থাৎ এই প্রত্যেকটা সংখ্যা প্রত্যেকটা 10 ঘরের পার্থক্য।
পাবেন। একই রকম ভাবে পরের অঙ্কটায় আমরা চলে যাচ্ছি। পরের অঙ্কটায় আমরা চলে গেলাম। এখানে দেখা যাক যে পার্থক্যটা কতটা, আমরা এটা মুখ্য করতে পারি। দেখো 6 আছে, 8 আছে, 10 আছে, তার আগের তিনটে সংখ্যা আমাদের বসানো হবে। এই তিন এই যে প্রত্যেকটা সংখ্যার মধ্যে অন্তর বা পার্থক্য কত? 2। 6 থেকে 2 বিয়োগ করলে 8 হচ্ছে, আবার 10 থেকে 2 বিয়োগ করলেও কিন্তু 10 আর 10 থেকে 8 বিয়োগ করছি আমরা, 2 হচ্ছে। তাহলে 8 থেকে যখন আমি 6 বিয়োগ করছি 2 এর পার্থক্য, আবার দেখছি 10 থেকে যখন 8টা বিয়োগ করছি তখন 2 এর পার্থক্য। অর্থাৎ কিনা যে আমাদের এটা 2 এর পার্থক্য হচ্ছে। আগেতে যেমন আমরা পেলাম 10 এর পার্থক্য বা 10 এর অন্তর, এখানে 2 এর অন্তর, অর্থাৎ প্রত্যেকটা ঘর 2 এর অন্তর অনুযায়ী বসবে। তাহলে আমাদের এখানে আছে 6, 6 এর আগে 2 ঘর কম, 6 এর আগে 2 ঘর কম করলে কত হবে? 6 এর থেকে যদি আমরা 2 ঘর কম করি 4, একটা ঘর আমরা পেয়ে গেলাম। এরপর 4 এর থেকে যদি 2 ঘর কম করি 2, এবার 2 এর থেকেও 2 ঘর কম কি আসতে পারে দেখি আমরা। তাহলে 0, 2, 4, 6, 8, 10, আমরা জানি যে স্বাভাবিক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা তোমরা ক্লাস 2 এ নিশ্চয়ই করেছো। তো সেক্ষেত্রে আমরা পূর্ণ সংখ্যা যদি ধরি সেটা আমরা 0 থেকে ধরি। দেখে নাও এই অঙ্কটা, এর পরের অঙ্কে আমরা চলে যাব। পরের অঙ্ক একই রকম, এইটাও সেই একই রকম দেখতে পাচ্ছি আমরা, 10 এর অন্তর। 55 থেকে আমরা যদি 44 মাইনাস করি, বিয়োগ করি, তাহলে কিন্তু সেই একই ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। দেখে নিই কিভাবে অন্তরটা বের করব। তাহলে কত ঘর হচ্ছে আমাদের? 11 ঘর। তাহলে এর আগের 11 ঘর এবং এর পরের 11 ঘরকে আমরা হিসাব করবো, তাহলে 44, 55, 66, 77, 88 প্রত্যেকটা পরপর পরপর এইভাবে আমরা বের করবো। দেখে নাও, এরপর আমরা 3 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। ঘড়িতে বড় কাঁটা কি নির্দেশ করে? ঘড়িতে যে বড় কাঁটা সেটা কি নির্দেশ করে? মিনিট নির্দেশ করে। পাশে তোমরা লিখে নাও, মিনিট নির্দেশ করে। এরপর ঘড়িতে ছোট কাঁটা কি নির্দেশ করে? ঘড়িতে ছোট কাঁটা ঘন্টা নির্দেশ করে। ঘড়িতে ছোট কাঁটা ঘন্টা নির্দেশ করে। 2 ঘন্টা, তাকে মিনিটে যদি আমরা করি, ঘন্টাকে মিনিটে করতে গেলে আমরা 60 দিয়ে ওটাকে গুণ করব, তাহলেই আমাদের মিনিট পেয়ে যায়। তাহলে 2 ঘন্টায় কত মিনিট হচ্ছে? 120 মিনিট। এরপর 1 মিনিট, 1 মিনিটে হচ্ছে 60 সেকেন্ড, আর 1 দিন 24 আওয়ার্স বা 24 ঘন্টা। ঠিক আছে, তাহলে এই অঙ্কটাও পুরো দেখে নাও, তিনের অঙ্কগুলো। তাহলে তোমাদের আমি প্রশ্নপত্র 2 এর 1, 2 ও 3
এই অঙ্কগুলো কিন্তু আজকে আলোচনা করলাম, পরে ক্লাসে আবার অন্য অঙ্ক নিয়ে আলোচনা করব। বাড়িতে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে ভালোভাবে। আর তোমাদের বলেই দিয়েছি প্রথমে, যেহেতু ইংলিশে আমাদের অঙ্কগুলো ইংলিশ নাম্বারে হচ্ছে, সুতরাং সেই বাংলার বদলে যে ইংরেজিতে আমরা করাচ্ছি সেটা তোমরা বাড়িতে করতে করতে একটু অভ্যাস হয়ে যাবে তোমাদের, সুতরাং ওটা একটু বাড়িতে বিশেষ করে প্র্যাকটিস করো, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, থ্যাংক ইউ।